শান্তিপুরে অনেকজন দেখবেন 10 টাকা 5 টাকা দিয়ে শুরু করেছিল, আমরা ভিডিও আসার পরে এটা বন্ধ হয়ে গেছে। তারপরে এখন বেনারসি, তারপরে হচ্ছে নাকি কাঞ্জিপুরম 450 টাকা এরম দিচ্ছে, এটাও বন্ধ হয়ে গেছে। কারণ আমরা যেটা দিতে পারবো সেটাই দিই, 300 টাকা 400 টাকায় কাঞ্জিপুরম হয় না। এই করে আপনারা দূরদূরান্ত থেকে আসবেন, হয়রানি হবে। যদি ব্যবসা করার ইচ্ছে হয়, ঘরে বসে মনে করেন ব্যবসা করবো, এবং আপনার ব্যবসা যদি থাকে, যদি ব্যবসা আরও বড় প্রতিষ্ঠান তো করে রাখবো, তাহলে মা ধনলক্ষ্মী টেক্সটাইলে একবার ভিডিও দেখে আসবে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, কাস্টমার যদি মনে করে যে প্রচুর পরিমাণে শাড়ি নিচ্ছি বিক্রি হচ্ছে না, সেই ক্ষেত্রে কাস্টমার যদি মনে করেন যে 15টাই বিক্রি হচ্ছে না, সেটাতেও আমরা পুরো রিটার্ন করে নিয়ে তার টাকা দিতে পারি। বা কিছু মাল তার বিক্রি হচ্ছে না, তার জন্য সে কিছু মাল এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নিতে চাই, সেটাও পাবে। সব ফ্যাসিলিটি পাবে। আর যারা কুরিয়ারে নেবে তারা তো আসতে পারছে না, তাদের জন্য আমার হচ্ছে নাকি ওরা যখন এক্সচেঞ্জ করবে কাপড়গুলো, সেটা আমার খরচায় আমি বহন করবো। শাড়ির ভিডিও রেগুলারই আপনারা অনেক দেখছেন, কিন্তু বুঝতে পারছেন না কোথায় গেলে আপনার চাহিদা মতো মাল কিনে আপনারা বিজনেস করতে পারবেন, কোথায় গেলে আপনারা ভরসা পাবেন, কোথায় গেলে সঠিক কোয়ালিটির জিনিস পাবেন। তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই প্রতিবেদনটি। শুধু বিজনেস করলে হবে না, সাথে কাস্টমারদের কোয়ালিটিও মেনটেন করতে হবে। তাই মা ধনলক্ষ্মী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এসছে দারুণ সুযোগ। যদি আপনি বিজনেস শুরু করেন, যেই মালগুলি আপনার বিক্রি হবে না সেই মালগুলি আপনি এনাদের কাছে নিয়ে এলে আপনি টাকা পর্যন্ত রিটার্ন পাবেন। তার সাথেও থাকছে দামের চমক, প্রত্যেকটি জায়গা থেকে দাম এবং কোয়ালিটি আপনি এখানে একটু হলেও আলাদা পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, প্রত্যেকটি ইনফরমেশনই ভিডিওটির মধ্যে দেওয়া রয়েছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং রেগুলারই বিজনেস সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম হচ্ছে উৎপল ঘোষ। আচ্ছা, আপনার শপ নেম কি আছে? মা ধনলক্ষ্মী টেক্সটাইল। আচ্ছা, তো এখানে আসা অ্যাড্রেস কি আছে? এখানে অ্যাড্রেস শান্তিপুর, এটা কারণ লোকেশন হচ্ছে শান্তিপুর। আপনি যদি শিয়ালদা থেকে আসেন শান্তিপুর স্টেশনে নামতে হবে, ওখানে আপনার টোটো স্ট্যান্ডে যেতে হবে। টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন সুদ্রাগর গড়ের বাজার, আগে ওটা পাঞ্জাব UBI ছিল, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে। আবার কারো যদি অসুবিধা হয় আপনি ওখান থেকে আমাকে ফোন করবেন, আমরা নিজে চলে আসবো। কারণ কিছু কিছু টোটোওয়ালারা কী করছে বুঝতে পারছে না, এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে ধরেন উনি অনেক দূর থেকে আসছে, তো তার জন্য উনি ফোন করে নেবেন। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনার টোটো লাইক সব সময় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমাদের ফোনে পাবেন। তো আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায়? এখানে যেহেতু এটা শান্তিপুর মেন, তাঁত, তারপর হচ্ছে ঢাকায় হ্যান্ডলুম, জামদানি, মসলিন, সিল্ক, বালুচুরি, তারপর হচ্ছে কাতান, সমস্ত অল ভ্যারাইটিস শাড়ি পেয়ে যাবেন। কেউ যদি মনে করে বিয়ের কেনাকাটা করবো সবই হয়ে যাবে। আচ্ছা, এগুলো টোটালি হোলসেল থাকবে? পুরো হোলসেল, আমাদের যেহেতু তৈরি করা হয় এবং প্রচুর পরিমাণে তৈরি হয়, আমরা প্রত্যেকটা রাজ্যে আমাদের মাল ডিস্ট্রিবিউট হয়। স্টার্টিং প্রাইস কত থাকে? স্টার্টিং প্রাইস বলতে আমাদের যেহেতু এখন সামনে সেল, চৈত্র সেলে মালটা অনেকজন তুলে রাখে, যারা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যবসা করে তাদের জন্য তারা তুলে রেখে পুজোর সময় বেচে, প্রত্যেকটা মালে 100-150 টাকা বাড়ে। তার জন্য আমাদের এখানে রেশম ঢাকায় ঠিক আছে গ্যাপ ঢাকায় 390 টাকা আমি আজকে দেবো, স্টার্টিং থাকছে। হ্যাঁ, আচ্ছা, তো কোনো কাস্টমার যদি না এসে মানে যায় কী, সেটার জন্য আমরা এটা লকডাউন থেকে শুরু হয়েছিল যে কুরিয়ার চার্জ, মানে কুরিয়ারের মাধ্যমে বা বাসে, কেউ কারো যদি একদিনের মধ্যে লাগে বাসে পাঠিয়ে দিলাম, তারপরে হচ্ছে নাকি ট্রান্সপোর্ট তো আছেই। আচ্ছা, সব রকম ফ্যাসিলিটি আছে? সব রকম, কাস্টমারের কোনো অসুবিধা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, কাস্টমার যদি মনে করে যে প্রচুর পরিমাণে শাড়ি নিচ্ছি বিক্রি হচ্ছে না, সেই ক্ষেত্রে কাস্টমার যদি মনে করেন যে 15টাই বিক্রি হচ্ছে না, সেটাতেও আমরা পুরো রিটার্ন করে নিয়ে তার টাকা দিয়ে দিতে পারি। বা কিছু মাল তার বিক্রি হচ্ছে না, তার জন্য সে কিছু মাল এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নিতে চাই, সেটাও পাবেন। আচ্ছা, সব ফ্যাসিলিটি? হ্যাঁ, সব ফ্যাসিলিটি পাবেন। আর যারা কুরিয়ারে নেবে তারা তো আসতে পারছে না, তাদের জন্য আমার হচ্ছে নাকি ওরা যখন এক্সচেঞ্জ করবে কাপড়গুলো, সেটা আমার খরচায় আমি বহন করবো। আচ্ছা, সেটা আপনাদের? হ্যাঁ। আচ্ছা, আজকের ফার্স্ট আইটেম কি দেখাবেন? ফার্স্ট আইটেম আমি একটু, সামনে গরম পড়ছে, মলমল, ঠিক আছে, মলমল, হ্যাঁ হ্যাঁ, চৈত্র সেলে এটার দাম আছে 240 টাকা মাত্র। হ্যাঁ, এটা কিন্তু খুব সফটের মধ্যে, হ্যাঁ, কোয়ালিটি ব্যাপক হবে, ঠিক আছে। এটা অনেক রকম আইটেম আছে, ঠিক আছে, পিওর কটনের, একদম পিওর কটন, 100% এগুলো 280-290 টাকা দাম হয়ে যাবে কদিন পর, সেলের জন্য এই দাম আছে। এই একটা খুব সুন্দর এক কালারের মধ্যে অনেকজন চাই, ঠিক আছে। এইগুলো কাপড়গুলো এই যারা এসে দেখবে তাদের জন্য বলছি না, যারা ভিডিও কলের মাধ্যমে নেবে তাদের জন্য বলছি, এই প্রিন্ট কোনোদিন উঠবে না। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর প্রিন্ট করে, আর এটা পুরো 12 হাত হবে পাক্কা। কালার গ্যারান্টি থাকছে? কালার গ্যারান্টি, কালার কোনো রকম উঠে গেলে মা ধনলক্ষ্মী টেক্সটাইলে আপনি দিয়ে যাবেন। আচ্ছা, কেমন দাম পড়বে এটা? এটা 240, 240 টাকা। এই একটা আছে 250 টাকা, 250 টাকা মলমল। সেগুলো তো ডিজাইন ভ্যারাইটিস থাকে? ডিজাইন ভ্যারাইটিস প্রচুর রকম আইটেম হবে, সমস্ত দেখানো যাবে না, তবে প্রত্যেকটা একজন বলবো
ভিডিওটা লাস্ট ফ্রম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ যেহেতু চৈত্র সেল প্রত্যেকটা শাড়ির দামই আমরা কম রেখেছি, সেলের বাজার অনেকটাই অনেকটাই। আর একটা কথা মনে করবেন, আজ থেকে নাই গত 5 বছর ধরে আমরা এই যেই ভিডিও করছি সেই ভিডিওর দাম দেখে আমরা মিলিয়ে কাপড় বেচি, ঠিক আছে? শান্তিপুরে একটা প্রথম থেকে প্রবলেম হয়েছিল যে বলে নাকি যে ভিডিও দেওয়া দাম তা দেয় না, কিন্তু মা ধনলক্ষ্মী এইটা খুব প্রমাণ করে দিয়েছে এবং প্রত্যেকটা লোক জানে যে ভিডিও চালিয়ে মাল দেয় একমাত্র মা ধনলক্ষ্মী টেক্সটাইল, ঠিক আছে? এইটা একমাত্র মা ধনলক্ষ্মী, শান্তিপুর বুকে একমাত্র মা ধনলক্ষ্মীর ক্ষমতা আছে যে ভিডিও চালিয়ে মাল দিয়ে কার কিংবা আমার যা দাম দেওয়া আছে ভিডিও সেই দামে কাস্টমার বিল করে দেবেন, তাকে আমরা বিল করে আমাদের পেমেন্ট করে আমরা তাকে মাল ছেড়ে দিই, ঠিক আছে? এটাও মালমালের মধ্যে, হ্যাঁ হ্যাঁ। তারপরে চলে যাচ্ছে একটু কলমকারির মধ্যে, এইটা কিন্তু অনেকজন বার হাত দেয় না, আমাদের কিন্তু পাক্কা বার হাত, আপনি মেপে নেবেন কলমকারি, ঠিক আছে? খুব সুন্দর এটা পম্পম আঁচল দেওয়া আছে, 260 টাকা, 260 টাকায় পুরো বার হাত, পুরো বার হাত। আচ্ছা, এই একটা আছে, ঠিক আছে? এটা কলমকারির মধ্যে আলাদা প্রিন্ট আসবে, প্রিন্টের মধ্যে। এইবার যেহেতু মেন যেটা চলে সেটা হচ্ছে নাকি ঢাকায়, ঢাকায়, ঠিক আছে? আমরা ঢাকায়ের মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, এসম ঢাকায় এইগুলো যারা তুলে রাখার চেষ্টা করবেন তুলে রাখবেন, আর যারা প্রতিনিয়ত ব্যবসা করেন তারা অল্প কিছু নিয়ে, কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি তো খুবই ভালো, কোয়ালিটি নিয়ে কথা হবে না, কোয়ালিটি বেস্ট আসবে, বেস্ট মানে 1 নম্বর। রেশম ঢাকায় 390 টাকা, মাত্র 390 টাকা, এটা সেলের জন্য থাকলো কিন্তু পরবর্তীতে বাড়বে, আচ্ছা? পরবর্তীতে এটা 70 টাকা, সেটা আরাম বাড়ে, ঠিক আছে? সেলের জন্য, হ্যাঁ, সেলের বাজারের জন্য আমরা এটা দিচ্ছি, যারা কেউ তুলে রাখো কিংবা নতুন যারা এই সময় ব্যবসায় নামে, ঠিক আছে? প্রত্যেকটা ব্যবসা সিজন থাকে, কাপড়ের ব্যবসা সিজন হচ্ছে এই চৈত মাস, ঠিক আছে? মাথায় রাখবেন এই মাসে ভ্যারাইটিস থাকবে, এগুলো ভ্যারাইটিস গাদা, ঠিক আছে? আর হচ্ছে নাকি এইসব কোনো পুরো রেশম দিয়ে তৈরি, রেশমের ঢাকায় সুতোটা খুব ভালো দেওয়া আছে, ঠিক আছে? অনেকজন ভাবছে যে 390 টাকা বলে কমা, তা নাই, ঠিক আছে? কোনো রকম যদি কমা হয় আর মনে হচ্ছে যে শাড়িটা পেয়ে মনে হলো কমা, সে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবে, তার ঘরে রাখার দরকারই নেই, ঠিক আছে? নেক্সট কালেকশন কি থাকছে? নেক্সট কালেকশন আর একটা দেখাচ্ছি, এটা 420 টাকা, এটা একটু ঘন গুটি হবে, ঠিক আছে? গুটিটা আমি দেখে দিচ্ছি, পুরো চারাঙুল চারাঙুল গুটি হবে, এটাও রেশম ঢাকাই, ঠিক আছে? 390 টাকার মধ্যে। আচ্ছা, নেক্সট কালেকশন কী রয়েছে? এটা হচ্ছে সেলফের মধ্যে ঢাকাই, সেলফের মধ্যে, সেলফের মধ্যে রেশম ঢাকাই, ঠিক আছে? বিভিন্ন রকম বিভিন্ন কালার হয়ে যাবে, 20-25টা কালার হবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে নাকি ভেতরটা আমরা দেখে দিচ্ছি, খুব সুন্দর একটা গ্যাপের মধ্যে আছে, গ্যাপটা খুব অল্প পরিমাণে আছে, যেটা অন্যজন দেখায় না, ঠিক আছে? আমরা দেখে দিই, কারণ যারা ভিডিও কলের মাধ্যমে অনেকগুলি নিচ্ছে এখন, যেহেতু, হ্যাঁ। কেমন দাম পড়বে এটা? এটা 440 টাকা। আচ্ছা, নেক্সট টাইম কি রয়েছে? নেক্সট টাইম আমি অল ওভারের মধ্যে ঢুকে যাচ্ছি, অল ওভার ঢাকাই হাট, অল ওভার এখানে কিন্তু পিওর রেশম ঢাকাই আছে, ঠিক আছে? এই ঢাকাই কোনো কী হবে, যতদিন আপনি পড়বেন ততদিন গ্লেজ থাকবে এবং কোনো কুচকানোর ভয় হবে না, বা কোনো রং উঠার ভয় হবে না, বা কোনো নেতিজার ভয় হবে না। অনেক জায়গায় দেখবেন কম পয়সায় পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু ভালো হবে না। এইটার কাজ আছে, ভেতরটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে, আঁচলে এই হচ্ছে ভেতরে কিন্তু বেশি টাইপের হয়ে যাচ্ছে, কালেকশন নতুন নতুন না হলে কাস্টমাররা বেচতে পারে না, তার জন্য নিত্য নতুনটা তুলে ধরি, পুরো ইউনিক কালেকশন, পুরো ইউনিক। এটার দাম কেমন আসবে? এটার দাম আসবে 700 টাকা, ঠিক আছে? মাত্র 700 টাকা, হ্যাঁ, এখানে পুজোর সময় 150 টাকা বাড়বে, ঠিক আছে? কারণ সেলের জন্য এই দাম আছে, নতুনরা ঘরে বসে না থাকে আপনারা এই সময় ব্যবসাটা করতে পারেন। এটা হচ্ছে কলকা ঢাকায় আছে একটা রেশম ঢাকায়, ঠিক আছে? এর সুতোটা খুব সুন্দর ভাবে বোনানো আছে, দেখতেই পাচ্ছেন কত সব উজ্জ্বল লাগছে, এটা আঁচলেও যা হবে কুচিতেও হবে, যারা নিয়ে বেচবে চৈত্র সেলটা বাজারটা ধরবে তাদেরটা আমরা আগে দেবো, মাথায় রাখবেন, কারণ আপনারা পড়বেন সেক্ষেত্রে আপনাদেরটা একটু দু একদিন দেরি হলেও কোনো ব্যাপার নেই।
পুরো অল ওভার কাজ হ্যাঁ অল ওভার আমি খুলে দেখতে কোনো ব্যাপার নেই যারা এটা ভিডিও কলে দেখবে তাদের জন্য এটা দেখানো ঠিক আছে এসে তো তারা দেখতেই পারবে আচ্ছা এর কেমন দাম পড়বে এটা 640 টাকা 640 প্রচলিত শাড়ি ফাগুন বউ আপনি অনেকটা ভিডিও দেখবেন অনেক রকম দাম আছে আমাদের খুবই কম আছে আমাদের দাম পড়বে 690 টাকা অনেক ভিড়ে 800-900 টাকা দাম আমাদের যেহেতু নিজস্ব ঘরের তৈরি সমস্তটাই ঘরের তৈরি তার জন্য আমরা দিতে পারছি তার থেকে আরম্ভ করে জামদানি হ্যান্ডলুম পুরোটাই তৈরি করে থাকি আমরা আচ্ছা মাত্র 650 টাকা হ্যাঁ হ্যাঁ ভালো ভালো তাঁতি দিয়ে তৈরি করে থাকি ঠিক আছে যে যার জন্য এখানে দামটা অনেকটাই কম অনেকটাই কম আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন তারপরে আপনি নেবেন একটা দেখছেন খুব সুন্দর পাঁচ পাতার মধ্যে এটা 630 টাকা চলে আসবে এটা মাত্র 630 টাকা হ্যাঁ আচ্ছা এগুলো পুরো অলবডি কাজ একদম অলবডি পুরো অলবডি আচ্ছা নেক্সট কি হয়েছে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে কলকাতা ঢাকায় ঠিক আছে মন্দির পার হবে সাইডে মন্দির পার রয়েছে খুব সুন্দর শাইনিং এখন হচ্ছে পুরো রেশমের ঢাকায় ঠিক আছে অনেকজন বাজারে দেখাচ্ছে একটু কম দাম সেগুলো কিন্তু অতটা ভালো হবে না হ্যাঁ এটুকু আমি জোর গলায় বলতে পারি আমাদের কাপড় এতটাই ভালো করা হয় কারণ বিক্রি না হলে আমাদের এক্সচেঞ্জ আবার দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি মনে করে যে একদম ভালো নয় সে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিতে পারে এবং আমার নিজস্ব খরচায় আচ্ছা সেই খরচাটা হ্যাঁ সে কেউ যদি নেওয়ার পর মনে করে যে কাপড়টা ভালো হলো না হাতে পেয়ে সে রিটার্ন করবে নিজস্ব খরচায় আমি রিটার্ন করে নেবো তার কাছ থেকে এতটা ফেসিলিটি কারণ হচ্ছে তৈরি করে নিজস্ব ঘরে আমার এগুলো তৈরি হয় আচ্ছা ঠিক আছে ওই জন্য আমি এটা জোর গলায় বলতে পারছি আদার্স কোনো ভিডিওতে আপনি দেখতে পারবেন না এরকম ধরনের আচ্ছা নেক্সট কালেকশন কি থাকবে নেক্সট কালারে একটা অল ওভারের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে অল ওভারের মধ্যে একদম অল ওভার যেটা একটু দামি মধ্যে হ্যাঁ একদম ইউনিক ডিজাইন মানে ইউনিক ডিজাইন মাছ অনেক ভিডিওতে দেখবেন অনেক দাম আছে কিন্তু আমাদের এটা হাড়ের মধ্যে সফট নেই ইউনিক কালেকশন হ্যাঁ এটা সফটেও আছে হাড়েও আছে সফটের দাম হচ্ছে পুরো অল ওভার আচ্ছা পুরো অল ওভারে রং কাজ থাকবে এটা দাম পড়বে আমরা হচ্ছে নাকি 1100 টাকা 1100 টাকা মধ্যে আসবে যতসব শাইনিং দেখেছেন এত সুন্দর শাইনিং এই রেশম ঢাকায় বলে এবং সুন্দর কারুকার্য দিয়ে করা হয় বলে এতটা আসছে আচ্ছা এগুলো কেমন প্রাইসের মধ্যে পড়বে 1100 1100 টাকা আচ্ছা কোয়ালিটি বেটার আসবে খুব এক নম্বর এক নম্বর আচ্ছা নেক্সট কালেকশন কি রয়েছে নেক্সট কালার একটা অল ওভার ঢাকায় আছে এটা অল ওভার ঢাকায় হ্যাঁ এই কালটা একদম ইউনিক মিনাকারি হাট কাপড়টা খুললে বুঝতে পারবেন কতটা গেলে যে আমাদের মিনাকারি দেখানোর আগে আমার একটা কথা বলা উচিত এই যে কোয়ালিটিটা আপনি একমাত্র মা ধনক টেক্সটাইলে পাবেন আদার্স দোকান থেকে নেবেন এতটা কোয়ালিটি আসবে না কাপড়টা খুলে দেখতে যেন কি সুন্দর গেলেজ এবং হাতে পেলে আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো আছে আচ্ছা খুব গ্লেজি আছে খুব গ্লেজি এটার দাম পড়বে 850 টাকা 850 টাকা মাত্র হ্যাঁ এটা সফটের মধ্যেও পেয়ে যাবেন আপনি আচ্ছা সফট হার্ড সব রকম পেয়ে যাবেন নেক্সট কালেকশন কি রয়েছে নেক্সট কালেকশনে আমি একটু সফটের মধ্যে চলে যাচ্ছি সফটে হ্যাঁ এটা হচ্ছে কোরা মুসলিম আচ্ছা মুসলিম ঢাকায় হ্যাঁ হ্যাঁ 820 টাকা মাত্র পুরো অল ওভার অনেকজন ভাববে গ্যাপ আছে কোনো গ্যাপ নেই সেল এবং আমরা তৈরি করে থাকি বলে এই সময়টা আমরা নতুন নতুন ব্যবসা দ্বারা শুরু করে তাদের জন্য এই অফারটা আমরা রাখি এটা কেমন দামের মধ্যে 830 নেক্সট সফটের মধ্যে ঢাকায় এটা হচ্ছে রেশম সফট ঢাকায় সফটের এবং আঁচলে পমপম বাঁধা থাকে আঁচলে পমপম দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ খুব ভালো চলে এটা বডিটা কেমন আসবে বডিটা এরকম টিপগুড়ির মধ্যে হবে পুরো অলবডি এরকম টিপগুড়ি অলবডি কেমন দাম পড়বে এটা এটা কিন্তু গ্যাপ হবে অলবডি হবে না গ্যাপ হবে ঠিক আছে গ্যাপের মধ্যে আছে হ্যাঁ আচ্ছা কেমন দাম পড়বে হচ্ছে 440 টাকা মাত্র 440 টাকা আচ্ছা এগুলো তো সব ক্যাটালগ আইটেম একদম সব ক্যাটালগ আইটেম এটা কি শাড়ি আছে এটা হচ্ছে সফটের হচ্ছে নাকি খেজুর চুরি খেজুর চুরি অলবডি এর মিনার না না অলবডি না গ্যাপের মধ্যে থাকে আচ্ছা এটা গ্যাপের আসবে হ্যাঁ এটার দাম কেমন পড়বে 460 টাকা 460 টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পাখি লতা এটা পাখি লতা এগুলো সব সফটে আছে সফটের মধ্যে গ্যাপের মধ্যে একই দাম এটা যা দাম এটা এটা সেলফে রয়েছে সেলফে আচ্ছা এগুলো কাস্টমার এগুলো মাল্টি চাইলে মাল্টি উপায় মাল্টি চাইলে মাল্টি দু কালার বলে দু কালার হাট বললে হাট আমাদের যেহেতু তৈরি যেমন বলবে কাস্টমার তেমন তৈরি করে দেবো আচ্ছা কাস্টমার যেমন বলবে আপনারা তেমন তৈরি করে দেবো হ্যাঁ আচ্ছা এটার কেমন প্রাইস রয়েছে একই আচ্ছা একই প্রাইসের মধ্যে আসবে
আচ্ছা নেক্সট কি রয়েছে নেক্সট আমরা দেখাচ্ছি এটা খুব অল ওভার একটা খুব সুন্দর ঢাকাই ইউনিক ডিজাইন আচ্ছা মানে নিত্য নতুন আইটেম নিত্য নতুন আইটেম আছে আচ্ছা এটা 1050 টাকা 1050 এটা অল ওভার কাজ হবে অল ওভার কাজ হবে কাপড়গুলো এত সুন্দরভাবে আমাদের শাইনিং করা হয় এটা বলছি কারণ যারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে নেবে যারা এসে তারা দেখতে পারবে খুব সুন্দর উজ্জ্বল আচ্ছা কম্বিনেশন করা আছে কারণ এইগুলো পুরো রেশমের উপর এগুলো সুন্দর একটা তোমার হচ্ছে ইয়ে দিয়ে বুনানো হয় সুতো দিয়ে আচ্ছা কেমন দাম পড়বে এটা 1050 1050 টাকা আচ্ছা নেক্সট কি রয়েছে নেক্সট মিনাকারি কিন্তু মিনাকারি দেখার আগে আমি একটা কথা বলবো প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে আসল মিনাকারি আর এটা হচ্ছে মিনাকারি নয় হ্যান্ডলুম পিন্ট আচ্ছা হ্যান্ডলুম পিন্ট মিনাকারি ঠিক আছে এইটা সকলে বলছে জামদানি ঠিক আছে জামদানি দে মানুষ জামদানি বলে নিচ্ছে দে লাস্টে বলছে দাদা আমরা শান্তিপুর থেকে জামদানি বলে এই পিন দিচ্ছে কিন্তু আসলে আমরা যেটা সত্যি সেটাই দেবো এটা হচ্ছে পিন্টের জাম হ্যান্ডলুম পিন্ট এটার দাম 290 টাকা এটা আসল মিনাকারি একদম রেশম ঢাকাইয়ের 830 টাকা 830 টাকা এত সুন্দর গেলে আপনি দেখলে বুঝতে পারবেন এখানে পুজোর সময় 1000-1050 বেজি এমনকি পেপারে উঠেছিল আনন্দবাজার পেপারে মিনাকারির জন্য মিনাকারি আচ্ছা আগে তো হ্যাঁ নেক্সট আইটেম কি আছে নেক্সট আইটেম ফিস আগে এটা হাটে দেখেছিলাম আচ্ছা এটা সফটওয়্যার সফটওয়্যার মধ্যে এটা 50 টাকা কমে যাবে 1050 টাকা দাঁড়াবে দাম এটা 1050 টাকা আছে এটা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা ইউনিক ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন এটা দাম পড়বে 900 টাকা মাত্র 900 টাকা আছে এটা খুব প্রচলিত শাড়ি পদ্ম ঢাকায় হ্যাঁ এগুলো সব ক্যাটালগ আইটেম ক্যাটালগ আইটেম এবং আঁচল কুচি আর হবে এটা আচ্ছা এগুলো তো এক কালারের মধ্যে আসবে একদম সব রকম যে যা বলবে এক কালারই পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর দাম পড়বে 820 টাকা 820 টাকা হ্যাঁ এটা একটা সেলফের মধ্যে ফাগুন বউ অল ওভার আছে সেলফের মধ্যে হ্যাঁ এটা দাম পড়বে 700 টাকা 700 টাকা হ্যাঁ সফট এরকম খুব সফট হাতে পেলে আপনি বুঝতে পারবেন শাড়িটা কতটাই সফট ঠিক আছে আচ্ছা নেক্সট কি রয়েছে নেক্সট এটা দেখাচ্ছি এটা হচ্ছে লিলেন লিলেন মধ্যে এটা খুব প্রচলিত শাড়ি ঠিক আছে আচ্ছা এগুলো হ্যান্ড ওয়ার্ক রয়েছে হ্যান্ড ওয়ার্ক করা আছে প্রত্যেকটা হাতে করা হয় ঠিক আছে পুরো ছুঁচ দিয়ে তোলা হয় এটা পুরো তাঁতি একটা এই শাড়িটা বুনতে 3 দিন সময় লাগে আর যারা মেশিনে দেখাচ্ছে সেটা দাম কমাটা ঠিক আছে মেশিনেরটা কমা হ্যাঁ এটা হাতে দেখেছেন কি সুন্দর একেবারে তুলেছে এটার দাম পড়বে এখন চৈত্র সেল সেই জন্য দাম পড়বে এটা 1200 টাকা 1200 টাকা পুরো অরিজিনাল একদম হাতে কাজ হাতে কাজ আছে আচ্ছা এটা একটা হাতের রঙ্গবতী রঙ্গবতী হাতে এইগুলো হাত ছাড়া হয় না ঠিক আছে এইগুলো পুরো প্রত্যেকটা সুতো বুনে বুনে করতে হয় এক এক করে থামিয়ে মেশিন থামিয়ে করতে হয় খুব সুন্দর সফটের মধ্যে এটার দাম পড়বে 850 টাকা 850 টাকা প্রচুর কালার অ্যাভেলেবল যে কালার বলবেন ক্যাটালগ কালার সমস্ত কালারই পেয়ে যাবেন এবার আমরা চলে যাচ্ছি তসরের মধ্যে এটা অল ওভার তসর তসরের আইটেম আপনাদের কাছে কত থেকে শুরু আছে শুরু বলতে আমাদের হচ্ছে যেটা গ্যাপ ওটা হচ্ছে নাকি 700 টাকা আচ্ছা আর এটা অল ওভার আছে সেজন্য এটা দাম হবে 850 টাকা আমি অল ওভারটা দেখে দিচ্ছি ঠিক আছে পুরো কাপড়ে কত সুন্দর শাইনিং দেখেছেন আর আমাদের তসরে কিন্তু সব ভেলভেট পার আমাদের কিন্তু জরির নাই জরির হলে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা হবে সেটা একটু দাম কম আমরা ওটা রাখি না আচ্ছা ঠিক আছে অল ওভার আছে হ্যাঁ এটা ভেলভেট পার খরচা বেশি এবং দামটাও একটু বেশি আচ্ছা নেক্সট কি রয়েছে নেক্সট এটা গ্যাপ যেহেতু সামনে হোলি আসছে ঠিক আছে হোলি প্রিন্ট খাদির মধ্যে ইউনিক কালেকশনই আমরা দেখাই এটা হ্যাপি হোলি লেখা আছে ঠিক আছে আচ্ছা এগুলো কেমন প্রাইসে আসবে এটা 490 টাকা মাত্র 490 টাকা মাত্র 490 টাকা আচ্ছা নেক্সট কি রয়েছে এটা একটা হ্যান্ডলুমের মধ্যে আছে এটা সানা সিল্ক কেট আদলতে করা হয়েছে আচ্ছা পমপম রয়েছে আছে পমপমও আছে আচ্ছা আর অল ওভার এরকম কাজ হবে অল ওভার এরকম কাজ হবে এটা দাম হবে 590 টাকা 590 হ্যাঁ এই কারণে কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর হ্যাঁ আপনি যদি কোনো রকম ভাবে দেখছেন কুচকে যাচ্ছে এই সমস্যা হচ্ছে আমরা এক্সচেঞ্জ করে নেব আচ্ছা কারণ এই কোয়ালিটি এতটাই সুন্দর যে আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না আচ্ছা কোয়ালিটি বেটার হবে কাস্টমার বেটার কাস্টমার নিঃসন্দেহে নিতে পারেন চোখ বুঝে নিতে পারবেন আচ্ছা নেক্সট কালেকশন কি থাকবে হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি এগুলো অল ওভার কাজ অল ওভার এবং 14 হাত
14,000 হ্যাঁ এইগুলো আমরা অর্ডারে করা থাকে এবং কোন কাস্টমার যদি আমাকে অর্ডার দেবো সেটাও দিতে পারেন ঠিক আছে কেমন প্রাইস পড়বে এটা এটা পড়বে 690 টাকা মাত্র 690 টাকা মাত্র 690 টাকা খুবই কম দাম আচ্ছা আর প্রত্যেকটা হ্যান্ডলুমে ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা একটা হ্যান্ডলুম আছে এটা দাম পড়বে 400 টাকা 400 টাকা এগুলো অল ওভার কাজ অল ওভার সব হ্যান্ডলুমে অল ওভার কাজ করা এবং ডিপি কোন কাস্টমারকে বলতে লাগে না কাস্টমার এখন জেনে গেছে আচ্ছা যারা নতুন তাদের দু একবার বলতে হয় আচ্ছা এটা বাই কালার আসবে এরকম হ্যাঁ এটা 400 টাকার মধ্যে চলে আসবে 400 টাকার মধ্যে হ্যাঁ এটা একটা খুব সুন্দর একটা নতুন মিনার ওয়ার্ক করা আছে ঠিক আছে মিনার ওয়ার্ক রয়েছে হ্যাঁ এরকম বক্স হবে লুডো ছক্কা এই লুডো লুডোর বক্স আর এটা আচল বড় এটা কেমন পড়ে 350 টাকা মাত্র 350 টাকা সেলের জন্য আচ্ছা নেক্সট কি রয়েছে নেক্সট কুসুমদলা আমাদের কুসুমদলায় কিন্তু ঘিজা বুনানো আছে ঠিক আছে আচ্ছা এবং এটার প্লেনও পাবেন আপনি ঠিক আছে প্লেনও পাওয়া যায় হ্যাঁ এই ঘিজাটা খুব সুন্দর কারুকাজিতে করা আছে এটা দাম পড়ে 370 টাকা 370 হুম আচ্ছা নেক্সট কালেকশন কি রয়েছে একটা যে খাদি বল খাদি বল হুম এগুলো তো খুব সফট একদম খুব সফট এগুলো হাতে আমি দেখবেন এভাবে আমি ধরে আছি হাতে মনে হচ্ছে না যেন কাপড় আছে ঠিক আছে এবার যে পড়বে সেও বুঝতে পারবে ব্যবহার করবে আচ্ছা নেক্সট কি রয়েছে এটা হচ্ছে টেম্পল খাদি ঠিক আছে টেম্পল খাদি হ্যাঁ খাদি আমাদের খাদির মধ্যে অনেকজন দিচ্ছে মিক্সড ঠিক আছে সেটা দাম কম এটা আমাদের দাম পড়বে 355 টাকা 355 হ্যাঁ পুরো খাদির মধ্যে পুরো খাদি আচ্ছা মানে খাদিরও আপনাদের কাছে ভ্যারাইটিস আইটেম প্রচুর রকম আইটেম হবে আমরা তো সবসময় বলে থাকি যে শান্তিপুর একখানা যারা ব্যবসার সঙ্গে জড়িত এবং এই ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে করছে তারা জানে মাছ হলো কি টেক্সটাইলের মাল কতটা উন্নত আচ্ছা ঠিক আছে এমন দামটাও কম যেহেতু আমরা তৈরি করে থাকি ঠিক আছে যারা এসছে তারা তো জানে ও পুরোনোদের জন্য বলতে হচ্ছে না পুরোনোরা প্রত্যেক সপ্তাহে আপডেট নেয় এবং হচ্ছে ফোন করে যখনই মাল শেষ হয়ে যায় দাদা এই মালটা আমরা কুরিয়ার করি তারা একবার এসেছে আর আসে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বঙ্কাই সিল্ক বঙ্কাই সিল্ক হ্যাঁ 540 টাকা মাত্র 540 টাকা মাত্র এটা ব্লাউজ পিস হবে ঠিক আছে আচ্ছা ব্লাউজ পিস রয়েছে আচ্ছা এটা কি শাড়ি আছে সাউথ এটা হচ্ছে সাউথ গাদওয়াল আচ্ছা সাউথ গাদওয়াল বিশাল ডিমান্ড ঠিক আছে আচ্ছা এগুলো খুব ডিমান্ড রয়েছে খুব ডিমান্ড ঠিক আছে এগুলো কেমন প্রাইসের মধ্যে আছে এটা প্রাইস পড়বে আপনার 840 টাকা 840 হ্যাঁ বাজারে একটা কমা পাওয়া যায় আমরা যেহেতু কমা রাখি না তার জন্য সেই জন্য কমা তৈরি করি না আচ্ছা এগুলোর কালার ভ্যারাইটি প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আছে নেক্সট কি রয়েছে নেক্সট আছে অর্গানজা সিল্ক অর্গানজা সিল্ক এটা সিল্ক আইটেম অর্গানজা বেনারসি 940 টাকা 940 টাকা অল ওভার কাজ একদম অল ওভার কাজ ব্লাউজ পিস আচ্ছা এই এই শাড়িগুলো খুবই সুন্দর ঠিক আছে এই সিল্কের আইটেম খুব ভালো সিল্কের আইটেম হ্যাঁ আপনি একবার নিলে বুঝতে পারবেন ঠিক আছে নেক্সট আইটেম কি রয়েছে সাউথ গাদওয়াল প্লেন এটা হচ্ছে সাউথ গাদওয়াল প্লেন প্লেনের মধ্যে হ্যাঁ আচ্ছা সমস্ত রকমই রাখতে হয় আচ্ছা কেউ প্লেন চাইলে প্লেন হ্যাঁ প্লেন অনেক কাস্টমারের উপর নির্ভর করে তো কোনটা কি নেবে এগুলো কেমন প্রাইস আছে 700 টাকা 700 টাকা মাত্র আচ্ছা নেক্সট কি রয়েছে নেক্সট হচ্ছে অপেরা বেনারসি অপেরা বেনারসি হ্যাঁ এটা দাম পড়বে 600 টাকা মাত্র 600 টাকা আছে হ্যাঁ একটা কম দামের আছে যেহেতু সেল ঠিক আছে এটা দাম পড়বে আমরা প্রত্যেকটা ক্যাটালগ আছে ঠিক আছে এটা দাম পড়বে 420 টাকা 420 হ্যাঁ প্রত্যেকটা ক্যাটালগ আইটেম এটা আছে সানাসিল আচ্ছা সানাসিল 480 টাকা এগুলো 480 টাকা আছে নেক্সট কি রয়েছে নেক্সট আছে একটা জারদোসি খুবই দামটা এখন কমে আছে আমি বলবো যারা বেশি পরিমাণে মাল তুলে রাখতেন ভাববো তারা এই মালটা একটু বেশি তুলে রাখবেন এটা দাম পড়বে 780 টাকা পুরো স্টোন দেওয়া রয়েছে পুরো স্টোন দেওয়া এটা কমা পাওয়া যায় বাজারে সেটা স্টোনটা উঠে যেতে পারে ঠিক আছে আমাদের এটা স্টোন কোনো রকম কিছু উঠে গেলে আপনি আমাকে এক্সচেঞ্জ করবেন এটা কেমন প্রাইসের মধ্যে বলবো 780 780 টাকা নেক্সট কি রয়েছে এটা অপসরা অপসরা হুম এগুলো স্টোন ওয়ার্ক রয়েছে হ্যাঁ খুব সুন্দর পুরো অলরেডি এরকম কাজ আছে এটার কেমন দাম আছে 980 টাকা 980 টাকা আচ্ছা এগুলো ভ্যারাইটিস ডিজাইন আছে আচ্ছা নেক্সট কালেকশন কি হয়েছে নেক্সট হচ্ছে কাতান বেনারসি আমি প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমার মা ভালো কি টেক্সটাইলে কাতানের দাম দেওয়া থাকে না কারণ এইটাতে কাস্টমাররা ভালো প্রফিট করে ঠিক আছে এটার দাম আমি ফোনে বলবো দামটা অনেকটাই কম আছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান আছে আমাদের কোয়ালিটি এতটাই ভালো একমাত্র মা ধনলক্ষ্মীর মাল হাতে না পেলে বুঝবেন না প্রত্যেকটা কাস্টমারে আমার রিভিউ প্রচন্ড ভালো ঠিক আছে মাল আমরা দিয়ে উঠতে পারি না আচ্ছা মানে কাস্টমার আপনাদের সাথে কন্টাক্ট করে নিলে আপনারা দাম পারফেক্ট বলে দেবেন পারফেক্ট বলে দেব আচ্ছা
এগুলো কোয়ালিটি বেটার আসবে কোয়ালিটি এক নম্বর আছে নানান রকম কালার হয়ে যাবে এটা কাস্টমার যদি আপনাদের ক্যাটালগ দেয় আপনারা সেগুলো করে সব সব এবং কাস্টমার যদি মনে করে যে এক পিস নেব সেটাও দিতে পারবো কিন্তু যারা চৈতের সেলে বাজারটা ধরবে তাদের মালটা আগে দেবো আর যারা এক দু পিস বাড়ি ঘরোয়া ব্যবহার করবে তাদের জন্য আমরা কয়েকদিন ওয়েট করে দেবো এবার চাপ থাকার জন্য এক দুদিন লেট হতে পারে না চাপ থাকার জন্য যারা ধরেন নিয়ে বেচবে তাদের তো মালটা আগে পাঠাতে হবে সে বাজার চৈতের সেলটা ধরবে নাহলে পাবে কি করে ঠিক আছে তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন আপনারা হচ্ছে কিনশটটা দেবেন আমরা ঠিক এক সপ্তাহের মধ্যে আপনাকে ফোন করে বা বিল করে পেমেন্ট করে দেবো পেমেন্ট করে দেবেন আমরা মাল ছেড়ে দেবো আচ্ছা ভ্যারাইটিস কালার পড়বে আর সমস্ত রকম আইটেম আছে সব তো ভিডিও দেখানো যায় না আপনারা আসবেন এবং শান্তিপুরে যদি আসেন আপনারা মা ধলক টেক্সটাইলে অবশ্যই আসবেন তাহলে বুঝতে পারবেন যে বাজার থেকে মা ধলক টেক্সটাইলের মালটা কতটা ভালো এবং দামটা কম আচ্ছা এমন আমি ভিডিওতে দেখতে পারবেন যে আমাদের দামটা কত শুধু কোয়ালিটি দেখার জন্য আপনারা আসবেন ঠিক আছে এসে আপনারা নিয়ে চলে যাবেন যেহেতু শান্তিপুরে অনেকজন দেখবেন 10 টাকা 5 টাকা দিন শুরু করেছিল আমরা ভিডিও আসার পর ওটা বন্ধ হয়ে গেছে তারপরে এখন বেনারসি তারপরে হচ্ছে নাকি কাঞ্জিপুরম 450 টাকা এরকম দিচ্ছে এটাও বন্ধ হয়ে গেছে কারণ আমরা যেটা দিতে পারবো সেটাই দিই 300 টাকা 400 টাকায় কাঞ্জিপুরম হয় না এই করে আপনারা দূরদূরান্ত থেকে আসবেন হয়রানি হবেন যদি ব্যবসা করার ইচ্ছে হয় ঘরে বসে মনে করেন ব্যবসা করবো এবং আপনার ব্যবসা যদি থাকে যদি ব্যবসা আরও বড় প্রতিষ্ঠান তো করে রাখবো তাহলে মা ধলক টেক্সটাইলে একবার ভিডিও দেখে আসবেন এবং যারা আসতে পারছেন না তারা আমাকে ফোন করবেন আমি প্রচুর পরিমাণে গাইড করে নিই এবং পুরনোটা জানে পুরনোদের জন্য আমি বলছি না যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি এখনও মনে যদি মনে করেন যে মাল হলো টেক্সটাইলের মাল আমরা নিইনি বা এখনও যোগাযোগ হয়নি আমরা প্রত্যেক এখন শুরু করেছি যে আমরা প্রত্যেক সপ্তাহে কি মাসে একটা ভিডিও দেবো যাতে প্রত্যেকটা মানুষ সঠিক দামে এবং কাপড়ের কোয়ালিটিটা ভালো যেন তারা পায় আচ্ছা এবং শান্তিপুরে যেই মান শাড়ির সেই মানটা আমি তুলে ধরতে চাই আচ্ছা ঠিক আছে কারণ শান্তিপুর একটা প্রাচীন এবং খুব মানে এখানে প্রচুর বলতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেই জন্য বলছি কিছু মানুষ এসে এখানে হয়রানি হচ্ছে তার জন্য আমি বলতে চাই যে এই হয়রানি যাতে না হয় এবং আমাদের তো সমস্ত রকম শাড়ি আছে সব তো দেখানো সম্ভব নয় ছোটো ভিডিওর মধ্যে আপনাদের যা লাগবে আপনারা ফোনে বলবেন বা হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়া থাকবে আমরা ওখানে কন্ট্যাক্ট করে নেবো যদি মনে করেন যে খুবই আর্জেন্ট কাপড় লাগবে দু এক পিস যারা নেবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে এক দু পিস কাপড় আমরা ডেলিভারি করে দেবো হোম ডেলিভারি বাড়িতে পৌঁছে দেবো কুরিয়ার চার্জ চার্জ লাগবে কুরিয়ার চার্জ মাঝে আমাদের ফি নাই কারণ আমরা কাপড়ের শুধু দামটা নিই আচ্ছা ঠিক আছে আর যদি মনে করেন কাপড় বেচতে পাচ্ছি না ধরেন আপনি 50,000 টাকা কি 1 লাখ টাকা মাল নেবেন মনে করছেন কাপড় আমি বেচতে পারবো না কি কাপড় কিছু থেকে গেলো সেক্ষেত্রে কাপড়টা আপনি এক্সচেঞ্জ করে নেবেন যে আসবে সে এক্সচেঞ্জ নিজে এসে দিয়ে গেলো তার বদলে কাপড় নিয়ে গেলো আর যে আসতে পারবে না সে বাড়ি বসে তার আশেপাশে কুরিয়ারে দেবেন আমি সেই খরচাটা আমি বহন করবো ঠিক আছে যারা নতুন এখনো যারা ব্যবসা করব কি করবো না ভাবছে তাদের জন্য আমি কথাটা বলছি এবং এখনো এটা এইটা হচ্ছে চৈত্র সেল হচ্ছে মোক্ষম সময় যে নতুন কাপড় ব্যবসা করা যারা নতুন ব্যবসা করবে তাদের সময় তারা এই দামটা যদি নিতে পারেন কিছু অন্তত 150 টাকা প্রত্যেক টাকা করে লাভ করতে পারবেন পুজোর সময় তারা হতমত খেয়ে যায় যে দাদা আমি শাড়িটা কিনলাম 1,050 টাকা কদিন পরে দামটা কমে গেল সেক্ষেত্রে আপনি এটা খুব ভালো সময় আপনারা আসেন আর যদি ব্যবসা আগেও বলেছি এখনও বলেছি যে ভালো ব্যবসা করতে গেলে ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে মা ধলক টেক্সটাইলে আসতে হবে এবং মা ধলক টেক্সটাইল খুব গাইড করে এবং কোয়ালিটিও ভালো দামও কম নমস্কার সবাই ভালো থাকবেন অবশ্যই আসবেন এইখানেই আমার ভিডিও শেষ করলাম পরবর্তী পার্ট আবার ভিডিওতে দেখাবো আচ্ছা নমস্কার